ক্যান্সার সচেতনতায় মিনি ম্যারাথন রান ফর ক্যান্সার অ্যাওয়ারনেস 2019 শিরোনামে এক দৌড়ের আয়োজন করছে হিমু পরিবহন চট্টগ্রাম। মরণ ব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে 200-এর অধিক তরুণ তরুণী হলর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যতিক্রমী এই দৌড়ের আয়োজন করে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমদের ভক্ত হলর সংগঠন হিমু পরিবহন চট্টগ্রাম। আজিয়া 8ই ফেব্রুয়ারি বিয়ানে আনুমানিক 10 তারিখকে নগরীর সিআরবি শিরিস্তলাতন শুরু হওয়া এই দৌড়ের উদ্বোধন করে চট্টগ্রাম জেলা প্রশাসনের এডিসি শিক্ষা ও আইসিটি আবু হাসনাত সিদ্দিকী। তো আমার খুব ভালো লাগছে যে আমরা মাঠে নেমে এসেছি এবং হিমু চট্টগ্রাম কর্নার তরুণ প্রজন্মের একটি অংশকে আজকে মাঠে নামাতে সক্ষম হয়েছে, এর জন্য তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আজকের এই মিনি ম্যারাথন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম, সবাইকে ধন্যবাদ। হিমু পরিবহন চট্টগ্রামের সমন্বয়ক শাহরিয়ার সানির সমন্বয়ে দৌড়ব সিআরবির শিরিষতলাতন শুরু হয়ে 7 রাস্তার মোড় রেডিসন ব্লু হাজিদ্দের ওয়াসা মোড় ঘুরিয়াই আবার বাউবি ভবন শিরিষতলাতায় শেষ হই। তারা হিমু পরিবহন হুমায় লেখক হুমায়ুন আহমদ স্যারর ভক্ত হলর সংগঠন আর সারা বাংলাদেশব্যাপী খাস গরির আর 60টা জেলাতে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা কাউন্টার রয়ে আর মূল খাসল যে ক্যান্সারের বিরুদ্ধে মানুষের সচেতন করেন এবং তরুণ প্রজন্মের ফেসবুক উত্তন এডিকশন যে আছে ইয়ে হুমায়ুনের একটু বই পড়তে উৎসাহিত করেন। আর কিন্তু বেগুন কি শর্মাই এটা না এরা জরাই ও ক্যান্সার স্তন ক্যান্সার মায়াগতে ফ্রি অর্ডার ইয়ে নেরারা বহুত হত হয় তো জরাই ও ক্যান্সার টিও দিয়ে যায় ইয়ে মানছে ন জানে ইয়ে লয়েরও আর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি চট্টগ্রামের বিভিন্ন গার্লস স্কুল কন এনে স্কুল বেগুনত খুঁজি এই অ্যাওয়ারনেস ইভেন মেরিন ম্যারাথনের মাধ্যমে যাতে তরুণ প্রজন্ম একটু উৎসাহিত হয়। ডেস্ক নিউজ, C+ TV।